সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো প্রিয় দর্শক, আবারও চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আসলে আজকে ঘরের মধ্যে কোনো কাজে করা হয় নাই, তো চিন্তা করলাম যে আগে ভাই বোনদের সাথে একটু আড্ডা দিয়ে নিই, তারপর আমি ঘরের কাজগুলো শুরু করব। এখন বাচ্চাকে আমি স্কুলে এখন এই মাত্র পাঠালাম ছোটোটাকে, তো পাঠানোর পরে হচ্ছে আমি এখন একটু কাজকর্ম করতে আসলাম। তার আগে চিন্তা করলাম যে আপনাদের সামনে একটু কথা বলে নিই, না হলে কিন্তু সারাদিন ভালো লাগবে না। ওই যে বললাম একটা আত্মার সম্পর্ক, তো আগে আপনাদের সামনে কথাটা কিছুক্ষণ আড্ডা দিয়ে নিই, তারপর আমি আমার কাজটা শুরু করব। তো এখানে হচ্ছে সব কিছু এখনও এলোমেলো, আমি ঘরের কোনো কাজ বাস এখনও পর্যন্ত শুরু করি না। এখন আমার সাড়ে এগারোটা বাজতে চললো, তো তো এখনও পর্যন্ত কোনো কাজ করা নাই। আসলে তেমন রান্নাবান্নার কোনো চাপ নেই, এখন কাজ বলতে একটু রান্নাবান্না করা আছে আমার, শুধু ভাতটা রান্না করলে হয়ে যাবে। তো আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমাকে দু একজন যারা নতুন নতুন পরিবারে অ্যাড হয়েছেন, জয়েন্ট হয়েছেন, সবাই আসলে আমি যে কতটা খুশি আমি আসলে বোঝাতে পারবো না। বাংলাদেশের মেয়ে আমি, চট্টগ্রামে থাকি, বদ্দার হাটে শ্বশুরবাড়ি। আমার গ্রামের বাড়ি হচ্ছে হাটহাজারিতে, তো আমার নিজের বাড়ি। তো ছোট্ট একটা পরিবারে জন্ম আমার। তো আসলে গল্পগুলো বলবো করে আসলে বলাই হচ্ছে না, ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্প দিয়েই শুরু করলেই হয়তোবা আপনারা বুঝতেই পারবেন যে মানে ব্যঙ্গমাটাকে, ব্যঙ্গমেটিকে আর তাদের বাচ্চাটাকে, হয়তোবা আমি ওইভাবে করে শুরু করব, নামটা বলবো না, এটা সিক্রেট হিসেবে থাকবে। তো ব্যঙ্গমা ব্যঙ্গমি ছিল, ব্যঙ্গমা ব্যঙ্গমিকে বিয়ে করে আনার পরপরেই ব্যঙ্গমা ছিল বিদেশে, বিদেশ থেকে এসে ব্যঙ্গমিকে বিয়ে করলো। তো বিয়ে করার পরে আসলে ব্যঙ্গমা ছিল এক রোগা টাইপের, কারো কথা শুনতো না, নিজে যেটাই বুঝতো সেটাই। তো বিয়ে করার পরপরেই তাদের ঘরে একটা রাজকন্যা আসলো, ওই রাজকন্যাটা দুই তিন মাস হতে না হতে ব্যঙ্গমা ব্যঙ্গমির মাঝে ফাটল ধরলো, সেই থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। আজ পর্যন্ত তাদের কি সম্পর্কটা জোড়া লাগেনি, তো কোনোদিন লাগবেও না। তারপর সেই রাজকন্যাটা ছোটোবেলা থেকে তার ঠাকুমার কাছে বড় হলো, লেখাপড়া করলো, বিয়ে করলো এক রাজপুত্রকে। তারপর বিয়ে করার পরে তাদের গল্পটা না হয় আমি আরেকদিন পরে বলবো। তো বিয়ে হয়ে যাওয়ার পরে তার ঠাকুমা একদিন টুস করে মরে গেল। তো মরে যাওয়ার পর যেহেতু ব্যঙ্গমা ব্যঙ্গমির মানে ফাটলটা ধরে গেল, ব্যঙ্গমি তো চলেই গেল, ব্যঙ্গমা ব্যঙ্গমিকে কী করলো, তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে ওই রাজকন্যা তো কেউ থাকলো না ঠাকুমা ছাড়া, বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে সে মারা গেল, এখন শুধু রাজকন্যাটার ব্যঙ্গমাটাই আছে। তো ব্যঙ্গমাটাও বিগত কয়েক বছর পরে টুস করে সেও মারা গেল। যে ব্যঙ্গমিটা রাজকন্যার কোনো খবর রাখে না, কোনো খবর নেয় না, কিছুই নেয় না, কেন নেয় না সেটা আজকের পর্যন্ত থাক, সেটা না হয় আরেক দিনে বলবো। তা আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আমি বাস্তব জীবনের সাথে তুলে ধরে মানে আসলে রাজকন্যাটাকে, ব্যঙ্গমাটাকে, ব্যঙ্গমিটিকে সেটা হয়তোবা আমি গল্প শেষে একদিন বলবো। তো আমি এভাবে করেই একটু কার্টুন সিস্টেমের করে আমি আপনাদেরকে বাস্তব জীবনের গল্পটা একটু করে হলো তুলে ধরলাম। কেমন লাগছে আমাকে একটু বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারা নতুন নতুন কী কী দেখতে চান না চান এসব কিছু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি খুব খুশি হব। আপনাদের সাথে কথা বলে আমার অনেক বেশি ভালো লাগে, তাই সেজন্য আমি কাজকর্ম বাদ দিয়ে আগে চিন্তা করলাম যে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আজকের ব্লগটি আমি শুরু করি। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আল্লাহ হাফেজ।
না না কালকে সকালের কোনো কথা নাই, না 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 কেন আমি এখন নিয়ে ফেলবো এগুলো, আমি সারের ভাড়া নিচ্ছি নাকি, আমি তোমার থেকে এগুলো নিচ্ছি। এখন কি দেখাচ্ছ যে তৃতীয় শ্রেণী। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমত আমি অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 10:30 বাজতেছে, সবাই চা নাস্তা খেয়ে বাচ্চাকে পড়তে বসালাম, তো ও আমার সাথে বায়না করতেছে পড়া আজকে দিবে না কালকে দিবে এরকম করতেছে। আমার মনে হয় অন্যান্য বাচ্চারা কিন্তু তার চেয়ে ব্যতিক্রম না সেরকম। তো তুমি এখানে আমাকে ফাড়াগুলো দিয়ে দাও, আজকে এগুলো হচ্ছে রিভিশনের ফাড়া, কথা বুঝছো? এদিকে জানালাটা খুলে দাও। সকালে কালকে সকালে আমি কালকে সকালে নিও দাও, এদিকে দাও গুলো কালকে সকালে কালকে সকালে না না কালকে সকালে না আজকে লাগবে কালকে না না মিয়াও মিয়াও কাই দেখছেন এরা ডাকার সাথে সাথে চলে আসতেছে, এই যে দেখেন মেহমান, বেশি মেহমান হয়ে গেছে বিয়াদব লেসাকটারে কিরকম করে দেখো শয়তান। আচ্ছা তুমি আমাকে পড়াগুলো দাও, হাতটি ভেঙে গেছে মতো লাগতেছে দরস মেহমান, ও মেহমান আমার দুপুরের জন্য বারটা হয়ে গেল। এরপরে হচ্ছে তরকারি, তরকারি গতকালকে রান্না করছিলাম, অল্প অল্প বাসি তরকারি আছে, আমরা কিন্তু আবার খাবার নষ্ট করি না, বাসি হলো আমি নিজে খেয়ে নিই, খাবার নষ্ট করা ভালো না। আমার রসুল, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতো না। তো আজ এ পর্যন্ত ভিডিওটি, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।